উচ্চতর বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ পরামর্শ। ভাগ্যরত্নের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপির রিহ্যাবিলিটেশন সেন্টার, একই ছাদের নিচে উন্নত মানের ফিজিওথেরাপির একাধিক পরিষেবা পেতে যোগাযোগ করুন। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। নমস্কার, আপনারা দেখছেন বাংলা ইঞ্জিনিয়ার্স, আপনাদের সাথে রয়েছে আমি টুশি। আজকের বিশেষ খবর হলো ভ্যাকসিন নিয়ে গন্ডগোল, পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঁশকুড়া থানার পুলিশ। স্লট বুকিং ছাড়া ভ্যাকসিন নিতে এসে ঝামেলা সৃষ্টি করলো বেশ কয়েকজন ব্যক্তি। নার্সদের শিকল দিয়ে আটকে রাখার অভিযোগ ওঠে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনাস্থলে আসে পাঁশকুড়া থানার পুলিশ পরিস্থিতির সামাল। আগে থেকে ভ্যাকসিনেশনে স্লট বুকিং না করে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও ভ্যাকসিন না পেয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে বেশ কয়েকজন ভ্যাকসিন উপভোক্তা, এমনকি পুলিশের সাথেও বচসা বাঁধে সাধারণ মানুষের মধ্যে। ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার সময়সীমা পার করলেও পর্যাপ্ত ভ্যাকসিন না থাকায় বারে বারে ফিরে যেতে হয়েছে সাধারণ মানুষকে। কিছু পরিমাণ ভ্যাকসিন এলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা সকল মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়নি, কারণ হাসপাতাল কর্তৃপক্ষ জানায় ভ্যাকসিনের দ্বিতীয় স্লট বুকিং ছাড়াই অনেকে ভ্যাকসিন নিতে আসে। কারণ নিয়ম অনুযায়ী স্লট বুকিং ছাড়া ভ্যাকসিন নিতে আসে না পেয়ে, যার ফলে হাসপাতালে নার্সদের রুমে বন্দি করে শিকল লাগিয়ে বিক্ষোভ দেখায় ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিতে আসা ব্যক্তিরা, এমনটাই অভিযোগ। পরে পাঁশকুড়া থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পূর্ব মেদিনীপুর থেকে দেবপ্রসাদ মল্লিকের রিপোর্ট, বাংলা এনজি নিউজ। 12 তারিখে সবাই লাইনে দাঁড়িয়েছিল, এরকম 12 তারিখে আমাদের মেসেজ এসেছে, কিন্তু তারপরে আমরা 12 তারিখ গেলাম, 13 তারিখ গেলাম, 14 তারিখে ডেট ছিল, সেখানেও এলাম, পেলাম নি ভ্যাকসিন নেই বলে। তবে আজকে শুনে আইলাম এখান থেকে, দেখলাম একই ব্যাপার, সেই যারা স্লট বুকিং হয়েছিলো তারা 100 জন পেয়ে গেলো, বাদ বাকি সবাই চলে গেলো। এধারে বলছে 140টা 240 ভ্যাকসিন আছে, কিন্তু দিচ্ছে 100টার পর বন্ধ করে দিচ্ছে। তারপর এসে স্যাররা, তারা মোটামুটি একটা যাই হোক ই করে, ওরা নাম লিস্টে একটা স্ট্যাম্প করে দিয়েছে, যে ফোন নাম্বার নিয়েছে, যে ফোন করে ডাকা হবে সবাইকে, আগামী দিন যদি ভ্যাকসিন আসে তখন ফোন করে সবাইকে ডাকবে। আচ্ছা, আপনার নাম? ভীমচন্দ্র পাল। বাড়ি? ভ্যাকসিন? স্লট বুকিংয়ে করতে কি গিয়েছিলেন? কি বলছে ওখানে? আচ্ছা, তার নাম নাম ফোন নাম্বার লিখে নিয়েছে, নাম কি আপনার? আমাদের এখানে এখন স্লট বুক করেই ভ্যাকসিন দেওয়া হচ্ছে। স্লট যাদের বুকিং নেই তারা অনেক সময় এসে লাইন দিচ্ছেন, এবং লাইন দিয়ে দাঁড়িয়ে তারা পরে যখন পাচ্ছেন না, তখন একটা তারা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট করছেন, মারধর করছেন, এবং আমাদের দিদিমণিদের আজকে সময় কিছু করার জন্য তারা দরজা লক করে, ভ্যাকসিন যারা ভেতরে দিচ্ছিলেন বাইরে থেকে লক করে একটা ঝামেলা করেছে। আমরা থানার হেল্প নিয়েছি, লোকাল পুলিশকে ডেকেছি, এবং সিচুয়েশন এখন কন্ট্রোলে আছে, কিন্তু মানুষের মধ্যে এরকম একটা প্রবণতা আসছে আর কি। স্লটে আমার নাম নেই, অথচ আমি লাইনে দাঁড়িয়ে আছি, এবং যারা সুষ্ঠুভাবে নিচ্ছে তাদেরকেও ডিস্টার্ব করছি, এবং যারা কর্তব্যরত নার্স আছে তাদেরও আমরা ডিস্টার্বেন্স ক্রিয়েট করছি। আচ্ছা, তাহলে কি বলবেন যে স্লট ছাড়া, স্লট যাদের বুকিং নেই তাদের আসার দরকার নেই, এটাই কি বার্তা দেবেন? স্লট না থাকলে তো সেই ভ্যাকসিন তো থাকে না, তাহলে পাবে কি করে? স্লট বুক না করে তো আসা উচিতই না। পুরো তো ভ্যাকসিনের একটা চাহিদা রয়েইছে। হ্যাঁ, চাহিদা একটা আছে, ডিমান্ড এখন একটু শর্ট সাপ্লাই আমাদের আছে, সেই জন্য একদম আমরা খুব লিমিটেড অ্যামাউন্টেই দিতে পারছি, এবং সেটা বুকিং এর মাধ্যমেই আছে। আচ্ছা, আজকে কত ভ্যাকসিন দেওয়া হলো? আপনার নাম? আর ডক্টর এস কে দাস, আমি বিএমআইএইচ